Mr. Beast হলো পৃথিবীর এমন একটি ইউটিউব চ্যানেল যেটি শুধুমাত্র ভিডিও বানিয়ে প্রতি সেকেন্ডে $1.82 ইনকাম করে, যেটি মাসিক হিসাব করলে দাঁড়ায় $4.8 মিলিয়ন, যেটি বাংলাদেশি টাকায় 50 কোটি টাকা। এবং তার এই জোস ভিডিও জোস হওয়ার পিছনে অবশ্যই একটি ভালো ভূমিকা পালন করে ভিডিও এডিটিং। এবং এক্স্যাক্টলি আজকে আমরা স্টেপ বাই স্টেপ মিস্টার বিস্টের ব্যাকগ্রাউন্ড মিউজিক, ট্রানজিশনস, ফেশিয়াল এফেক্টস অ্যান্ড লাস্টলি হাউ ইউ ক্যান জেনারেট অটোমেটিক সাবটাইটেলস লাইক শুধুমাত্র মোবাইল ফোন ইউজ করে, সেটিও জেনে যাব। যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো মিস্টার বিস্টের সবগুলি ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলি রয়েছে সেটি cinematic style. We're gonna fly on this jet that costs $500,000 per flight. We're about to test things that no one has ever tested before. এই সিনেমাটিক ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলি তার ভিডিওতে একটি সাসপেন্স ক্রিয়েট করে, যেটির কারণে তার ভিউয়ার্সরা পুরো ভিডিও দেখতে থাকে। তো চিন্তার কোনো কারণ নেই, আমি ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্ট দিয়ে দিয়েছি যেখান থেকে আপনারা অনেকগুলি সিনেমাটিক ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন। যদি আপনার সেগুলো দিয়ে মন না পোষায় সেক্ষেত্রে আপনারা মিক্স কিট, ইউটিউব অডিও লাইব্রেরি বা ইউটিউব ইউজ করতে পারেন। আপনারা জাস্ট সার্চ করবেন সিনেমাটিক ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়্যালিটি ফ্রি, এবং এর মাধ্যমে আপনারা আনলিমিটেড সিনেমাটিক ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন। মিস্টার বিস্টের ট্রানজিশন গুলো মূলত সিমলেস এবং স্মুথ। উল্লেখ্য হচ্ছে স্মুথ জুম ইন জুম আউট ট্রানজিশন এন্ড ইন ভিডিও ট্রানজিশন। Point the camera up and down. And now we're at the $25,000 plane ticket that is up these stairs. স্মুথ জুম ইন এবং জুম আউট ট্রানজিশন জন্য অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যাতে আপনার ভিডিওতে একটি ফ্লো থাকে। ফর এক্সাম্পল, আমি এখন আমার ক্যামেরা দিয়ে শুট করছি, দেখতে পাচ্ছেন 2x দিয়ে একটা শুট করছি এবং একটা বড় জিনিস দেখাচ্ছে, এবং পরবর্তীতে আলট্রা ওয়াইড লেন্স দিয়ে একটি বড় সিনারিও রিভিল করেছি, প্রথমে ছোট এবং এরপরে বড়। এই দুটি শট আমরা ক্যাপকাটে নিয়ে নিয়েছি এবং মাঝখানে জাস্ট একটি ট্রানজিশন অ্যাড করবো, সেই নাম হচ্ছে ফুল আউট, এবং ব্যাস আমাদের স্মুথ জুম আউট ট্রানজিশন হয়ে গিয়েছে। এবং আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে ইন ভিউ ট্রানজিশন, যেটির জন্য কোনো কষ্ট করতে হয় না, জাস্ট একটু প্রি প্ল্যান রাখতে হয়। উদাহরণস্বরূপ, আমি এখন আমার ক্যামেরাটা রোল করছি এক সাইড থেকে অন্যদিকে, এবং যখন আমি ট্রানজিশনটা যাচ্ছি সেই সময় আমি আমার ক্যামেরার মুভমেন্ট অনেক ফাস্ট করে ফেলছি যাতে একটা ব্লারি ইফেক্ট চলে আসে। এবং আমি আমার নেক্সট যে শটটা রিভিল করবো ট্রানজিশনের মাধ্যমে, সেই শটটা আমরা ঠিক সেম দিক থেকে ক্যামেরাটা মুভ করব, এবং এক্ষেত্রে আমরা উল্টা কাজটা করব। সেটা হলো আমরা প্রথমে একটা ব্লারি ইফেক্ট দিয়ে অ্যাড করে, অর্থাৎ আমরা ক্যামেরা অনেক ফাস্ট মুভমেন্ট করব, এবং পরবর্তীতে আমরা স্লো হয়ে আমাদের শটটি রিভিল করব। ব্যাস এই 200 শট আমরা ক্যাপকাটে নিয়ে নিব, এবং 200-এর মাঝখানে যখন আমাদের ব্লারিনেসটা চলে এসেছে ঠিক সেই সময় আমরা কাট দিয়ে দিব, এবং পরে জোড়া তালি দিয়ে আমরা এই ইন ভিডিও ট্রানজিশনটা পেয়ে যাব। যদি স্পেশাল ইফেক্টসের কথা বলিস, মিস্টার বিস্ট তার ভিডিওতে বেশিরভাগ মিম এক্সপ্লোশনের এই ভিডিওটি ইউজ করে, তাছাড়া সে ক্রোমাটিক একটি ইফেক্ট ইউজ করে এবং শেক ইফেক্ট ইউজ করে। আমি দুটি এক্সপ্লোশনের ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেগুলো জাস্ট ডাউনলোড করে নেবেন, এবং ডাউনলোড করার পর আপনারা আপনার যে ভিডিওর উপরে আসলে এক্সপ্লোশনে দিয়ে যাচ্ছেন সেই ভিডিওর উপরে ওভারলেতে ট্যাপ করুন ক্যাপকাটে। ক্যাপ করার পর আপনারা সেই এক্সপ্লোশনের ভিডিওটা অ্যাড করুন, পরবর্তীতে ভিডিওতে সিলেক্ট থাকা অবস্থায় কাট আউটে সিলেক্ট করুন, পরবর্তীতে ক্রোমাকি ইফেক্টটা ইউজ করে গ্রিন কালারটা রিমুভ করে নিন। ভিডিওতে এক্সট্রা ভাইব আনার জন্য আপনারা শেক ইফেক্ট ইউজ করতে পারেন। এর জন্য জাস্ট আপনারা ইফেক্টস প্যানেল থেকে ভিডিও ইফেক্টে চলে যান এবং এখান থেকে শেক সার্চ করুন, যে কোনো একটি শেক ইফেক্ট ইউজ করতে পারেন। তবে মাথায় রাখবেন অবশ্যই যাতে শেক ইফেক্টে অনেক কম সময় ধরে হয়। ক্রোমাটিক ইফেক্টের জন্য আপনারা সেম ভাবে জাস্ট ক্রোমাটিক সার্চ করুন, এখান থেকে ক্রোমাটিক অ্যাভারেশন এই ইফেক্ট ইউজ করে আপনারা ভিডিওতে একটি ক্রোমাটিক ইফেক্ট নিয়ে আসতে পারবেন, যেটা অনেক বেশি ইন্টারেস্টিং। এরপর যে আমরা জেনে নিব কিভাবে আপনারা অটোমেটিক সাবটাইটেল জেনারেট করতে পারবেন ঠিক তার মতো। ফার্স্টলি আমরা যে ভিডিওর উপর আসলে ক্যাপচার দিতে যাচ্ছি সেটা আমরা ইনপুট করে দেবো ক্যাপকাটে, এবং পরবর্তীতে আমরা নিচে টেক্সটে ক্লিক করবো, এরপর অটো ক্যাপশনে ক্লিক করবো, এখান থেকে আমাদের ডিজায়ার্ড ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নিবো, এবং এরপরে যা সেটিংস হচ্ছে তাতেই আমরা ওকে ক্লিক করে দেব। যদিও দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপশন ক্রিয়েট হয়ে গিয়েছে, বাট মিস্টার বিস্টের মতো 1x1 ওয়ার্ড আসেনি এবং এখানে কোনো আমরা ফন্ট অ্যাড করিনি এবং কিছুই করিনি। এর জন্য আপনার এখানে মধ্যে 1x1 ওয়ার্ড করার জন্য আমরা যে ওয়ার্ডটা চাচ্ছি সেটার পরে 2 স্পেস পরে আমরা জাস্ট এন্টার চাপ দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের সব ওয়ার্ড আলাদা হয়ে গিয়েছে টাইম অনুযায়ী। পরবর্তীতে মিস্টার বিস্টের ফন্ট অ্যাড করার জন্য আমরা ফন্টে ক্লিক করবো এবং অ্যাড মোর ফন্টে ক্লিক করবো। এখান থেকে আমরা যে কোনো ধরনের TTF ফাইল বা OTF ফাইল আমরা সিলেক্ট করে নিতে পারবো। মিস্টার বিস্টের ফন্টের নাম হচ্ছে কমিকেক্স, সো এই ফন্টে সিলেক্ট করে নিয়েছি, এবং স্টাইল থেকে আমরা হোয়াইট ফিল রেখে ব্ল্যাক স্ট্রোক দিয়ে দিয়েছি, এবং লাস্টলি আমরা অ্যানিমেশন সিলেক্ট করেছি জুম ইন, যার মধ্যে আমরা মিস্টার বিস্টের মতো একটি ইফেক্ট পেয়ে গিয়েছি। তো মিস্টার বিস্টের এই ভিডিও রিডিং ব্রেকডাউনটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে, এবং আনটিল দেন স্টে ফাইন স্টে ব্লেসড, প্লিজ বি আপন ইউ।